আজকে আমি একটা চুলের রেমিডি বানাবো, অ্যালোভেরা জেল। এটা মাখলে আমাদের চুলগুলো খুব মসলিম হবে এবং ঘন হবে, এবার অনেক বেশি চুল গজাতে সাহায্য করবে। আমি এই রেমিডিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার বাড়িতে বসানো ফ্রেশ অ্যালোভেরা দিয়ে আমি এই জেলটি তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি গাছ থেকে ফ্রেশ অ্যালোভেরা জেলটা কালেক্ট করে নিয়েছি এবং জেলটা আমি ছুরির সাহায্যে সমস্ত বের করে নিয়েছি একটা মিক্সি জারের মধ্যে। দেখতেই পাচ্ছেন, এটা অ্যালোভেরা জেল। আর আমি এই জেলটাকে পুরো বের করে নিয়েছি, দেখুন ফ্রেশ। আর এর মধ্যে আমি দিয়েছি একটা ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো চিনি। 2 টিস্পুন চিনি দিয়ে এটাকে আমি গ্রাইন্ডে মিক্সারে গ্রেট করব। তারপর এটা অ্যাপ্লাই করে আমি ফিরে আসছি। দেখুন, অনেকটা পরিমাণেই নিতে হবে। এটা আমি গ্রাইন্ডারে গ্রেট করে নিয়ে এসেছি। আমি ছাদে চলে এসেছি, কারণ এখন প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই জন্য ছাদে রোদ্রেই আমি এটা ইউজ করব। আর দেখুন, এটা করে নিয়ে এসেছি আমি। এটা ঢেলে নিলাম। আর এর মধ্যে আমি 1 টিস্পুন হানি অ্যাড করছি। আপনারা সবাই জানেন যে হানি কতটা মানে কাজের। এটা মুখে স্কিনের জন্য খুবই ভালো এবং হেয়ারের জন্য খুব ভালো, তাই আমি এর সাথে এটা 1 চামচ দিয়ে দিলাম। এবার এটা আমি ইউজ করে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এভাবে নিয়ে চুলের মধ্যে এরকমভাবে দিয়ে পুরো মাথার মধ্যে এটা অ্যাপ্লাই করতে হবে। এটা একটু পাতলা পাতলা হয়ে গেছে, তো এরকমভাবে অ্যাপ্লাই করলে পুরো চুলটায় মোটামুটি 20 থেকে 30 মিনিট রেখে আপনারা যে কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে, কন্ডিশনার দিয়ে, যেরকম আমরা শ্যাম্পু করি সেম সেরকম করে নিতে হবে। আর অ্যালোভেরা জেলের তো কোনো বিকল্প নেই, অ্যালোভেরা জেল সব কিছুতেই মানে স্কিনের জন্য, হেয়ারের জন্য আমরা ইউজ করে থাকি, আর চুলের জন্য তো খুবই ভালো। আমি এটা মোটামুটি 15 দিন ছাড়াই এটা আমি ইউজ করি। আর আমার চুলটা আপনারা দেখতেই পাচ্ছেন কত গ্রোথ, তো আপনারা ইউজ করে দেখুন। এটা করলে হেয়ার স্পা করারও কোনো প্রয়োজন হয় না, চুলটা খুব মসলিম স্মুথ হয়ে যায়, আর চুলের গোড়াটাও শক্ত হয়, চুল পড়া বন্ধ হয়ে যায়। আপনারা এটা বাড়িতে অনায়াসে করতে পারেন। আপনারা এটা ইউজ করে দেখুন, এভাবে অ্যাপ্লাই করে 20 মিনিট বা 30 মিনিট রেখে যেরকম শ্যাম্পু দিয়ে আপনারা শ্যাম্পু করে নেবেন, তারপর দেখবেন যে চুলটা কত সুন্দর মসলিম এবং মোলায়েম হয়ে গেছে। এভাবেই অ্যাপ্লাই করে নিয়েছি। আপনারা এভাবেই অ্যাপ্লাই করে 1 ঘন্টা থেকে তারপর মাথাটা শ্যাম্পু করে ফিরে আসছি। দেখুন, চুলটা আমি ধুয়ে ফেলেছি 1 ঘন্টা রেখে। দেখুন, চুলটা আমার অনেকটাই সিল্কি হয়েছে এবং ড্রাইনেসটা চলে গেছে। তো আপনারাও এটা বাড়িতে ট্রাই করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন যদি আপনাদের পছন্দ হয়। তাহলে আপনারা এটা ট্রাই করে দেখবেন।